আমার আমার দেশ শীত আসার সাথে সাথে বিয়ানীবাজার উপজেলায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায় প্রতি সপ্তাহে কোভিড উনিশের তালিকায় যুক্ত হচ্ছে নতুন সদস্য এদিকে চলতি শীত মৌসুমে দেশে করোনা সংক্রমণের সংখ্যা ব্যাপক হারে বাড়ার আশঙ্কা করছে সরকার এ পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসনের দায়িত্বশীলরা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে করোনা সংক্রমণের শুরু থেকে নাগরিকদের সচেতনতার কাজ করছে প্রশাসন খাদ্য সহায়তা মাস্ক পরিধান করোনা আক্রান্ত ব্যক্তিদের দাফন সহ বিভিন্ন সহযোগিতা করছে তারা আল্লাহ দিলাইছেন আল্লাহ হুকুম করোনা ওই গেছে গিয়া এটা অত বড় বিষয় না তো এটা শেষ হইব কিন্তু আপনি সতর্ক থাকতে হইব আমরা আইছি আমরা সাহায্য করব পুলিশ আইছেন দেখিয়া দাইরা আপনি সাহায্য করবা ডাক্তার সাহেব আসুন সাহায্য করবা কিন্তু বাদে জেলান ডাক্তার সাহেবে ও পরামর্শ দিবা ও পরামর্শ অনুযায়ী আপনি সোলা লাগবো আপনি যদি হাসপাতাল নেওয়া লাগে তাহলে আপনারা হাসপাতাল নিব যত কিছু করা লাগে আমরা করবো তারই ধারাবাহিকতায় সরকার নতুন করে মাস্ক পরার যে নির্দেশনা দিয়েছে তার পুরোপুরি বাস্তবায়নের কাজ করছে প্রশাসন সরকারি বিধি নির্দেশ লঙ্ঘনকারীর ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা এদিকে ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয় রিপোর্ট করেছেন সামিয়ান হাসান এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়নায়ণ করজুই ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব